হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর তোমরা দেখতে পাচ্ছ মা বাবা আজকে বৃন্দাবনে যাবে, সেই উপলক্ষে আমরা খাওয়া দাওয়া করছি। তো একটু পরে মা বাবা বেরোবে, তো সঙ্গে থাকো। তো মা বাবা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এখনই বেরোবে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর মামা মামিরা আসছে, মামারা আসেনি, মামি আসছে, দিদি আসছে, দিদারা আর আশেপাশে বাড়ির দিদারা, তো সবাই মিলে আসছে। তো আমি আর আমার ভাগ্নে যাব মা বাবাকে এগিয়ে দিতে। তো স্টেশন পর্যন্ত তো যেতে পারবো না, কিন্তু এদিকে যেখান থেকে টোটোতে যাবে সেখান থেকে এগিয়ে দিয়ে আসবে। তো মা তো ভীষণ কান্নাকাটি করছিল অনেকক্ষণ থেকেই, তো এটাই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাকে নিয়ে ভীষণ চিন্তা করছে, আমাকে রেখে যাচ্ছে জন্য, তো খুব চিন্তা করছে আমাকে নিয়ে। তো সবাইকে বারবার করে বলছে আমাকে দেখার কথা, আমাদের বাড়ি আসার কথা। তো না না, এমনিও আমাদের বাড়ি সবাই আসে, আমি একা থাকলে সন্ধ্যাবেলা সবাই আমাকে ডাকাডাকি করে, তো খোঁজ খবর নেয়, এটা নেয় না যে তা না। আর মামি মামি তবুও বলে যাচ্ছে আর কি, তো এটাই। ছোট মামির মা, তো এদিকে এটা আমার ছোট দিদা, ছোট দিদা থাকবে আমার সঙ্গে আরো আছে। তো বাবা হচ্ছে ঠাম্মার সাথে কথা বলছে, কারণ ঠাম্মার কাছ থেকে পারমিশন নিচ্ছে। তো আমার ঠাম্মা এখনো বেঁচে আছে, আর আমার মায়ের যে বাবা মা আছে তারা নেই, আর মানে বেঁচে নেই। তো এটাই, তো এটাই আর কি। এটা আমার বড় মামি, তার পাশে এটা দেখতে পাচ্ছ, ওটা আমার মেজো মামি, আর এটা হলুদ কুর্তি পরা, এটা আমার দিদি, এটা দিদা হয় পাশের বাড়ির দিদা। আর এদিকে দেখতে পেলে এটা আমার ছোট দিদা, আর ওটা যে আমার মাকে জড়িয়ে ধরছে, ওটা আমার ভাগনা। ও যাওয়ার জন্য পাগল, বারবার করে বলছে যে দিদি আমাকেও নিয়ে যা। আর যে ভাগনাটা মানে যে দিদিটার মালদায় বিয়ে হয়েছে, ও দিদির বড় ছেলেটাও বলছে দিদি, ওরা কিন্তু দিদা বলে না, দিদা দাদু বলে না, দাদা আর দিদি বলে। তো বলছে দিদি তুই এদিকে এসে, মানে দিদি এদিকে আসো মালদায় এসে আমাকে নিয়ে, তারপরে তোমরা বৃন্দাবনে যাও, বারবার করে এরকম করে বলছে। ওরাও পিছন ধরেছে যাওয়ার জন্য। এটা একটা বড় মা হয় পাশের বাড়ি, ওটা একটা দিদি, নিচে দাদু আর দিদা বসে আছে পাশের বাড়ি, ওই দিদির মেয়ে ওটা। তো রেডি হয়ে গেছে, আর মানে টাইম তো ট্রেন বলেছে মনে হয়, আমি তো দেখলাম ট্রেন 6টায়, কিন্তু ওরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছে, কারণ হচ্ছে লোকজন সবাই একসাথে হওয়ার পরেই বেরোবে, তাহলে সমস্যা হবে না, সবাই মিলে একসাথে যাবে। আর এদিকে ঠাম্মা যে দিদিকে কি বলে দিল, তো দিদি ভীষণ রাগ করেছে আর কি ঠাম্মার উপর, তো কিছু হয়তো ভুলভাল কথা বলেছে। তো ওটাই, ভুলভাল কথা বলেছে বলতে একটু বৃদ্ধ হয়েছে, তো কথা বলতে আরেকটা কথা বলে দেয়, তো দিদি রাগ করে দিয়েছে। রানা, দাদাকে দিদিকে ভক্তি দিলি? দিদা তুই জুতা পিড়ে আসিস নেই, তুই তো বাড়ি যাবো। হ্যাঁ বাড়ি যাবো, মুইয়া পাইছি, তারপর যাইস। মা আসিম, নাগার নাগার আমি জানতো বেড়াও কিন্তু।